মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে একবার বললেন, আল্লাহ পাক আপনি কত সুন্দর করে আর কত যত্ন করে মানুষকে বানাইলেন। কে বলতেছেন? মূসা। কারে বলতেছেন? যে আপনি এত যত্ন করে নিজের হাত দিয়ে মানুষ বানাইছেন, আবার সেই মানুষকে আপনি দুজকে নিক্ষেপ করবেন, জাহান্নামে দিবেন। আল্লাহ একটু বুঝতে পারলাম না, মানুষ নিজের হাত দিয়ে কম দামি জিনিস বানাইলে এটার প্রতি মহব্বত থাকে না? থাকে না। আর আপনি নিজের হাতে মানুষ বানাইলেন, আদম বানাইলেন, এই আদমকে আবার নিজের হাতে জাহান্নামে দিবেন, এটা আমার বুঝে ধরে না। এটা বড় কষ্টকর জিনিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আমি নিজের হাতে আদম তৈরি করলাম, এই আদমকে নিজের হাতে তৈরি করে নিজের হাতে কেন জাহান্নামে দিব? তুমি বুঝতেছ না, তোমার বুঝে ধরে না, এত ভালোবাসি আমি গোলামকে, এরপরে আদমের সন্তানদেরকে জাহান্নামে কেন দেবে জানতে চাও? ও মূসা, তোমাকে আমি কিছু কাজ করতে দিব, তুমি কাজগুলো করে এরপরে উত্তর পাবা। কাজ করার পরে তুমি আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর দিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসাকে বলেন, মূসা তুমি কি ধান চাষ করতে পারো? মূসা বলেন, আল্লাহ তাআলা কেন পারবো না, অবশ্যই আমি ধান চাষ করতে পারি। আল্লাহ বললেন, মূসা রে একটা জমির মধ্যে তুমি ধান চাষ করো। কি করো? ধান চাষ করো। হযরত মূসা আলাইহিস সালাম গেলেন জমির মধ্যে ধান চাষ করার জন্যে। জমির মধ্যে প্রথমে কষ্ট করে তিনি পানি দিলেন, পানি সেচ করলেন, পানি সেচ করার পরে হাল চাষ করলেন, হাল চাষ করবার পরে এত কষ্ট করে তিনি জমিকে উপযোগী করলেন, ঘাসগুলা ফেলে দিলেন, সবগুলা ফেলে দেওয়ার পরে তিনি বীজ বপন করলেন, ওই জায়গার মধ্যে তিনি বীজ ফেললেন, প্রথমে জমির মধ্যে পানি দিলেন, তারপরে হাল চাষ করলেন, তারপরে ময়লা আবর্জনা ঘাসগুলাকে ফেলে দিলেন, তারপরে ওই জায়গার মধ্যে যত্ন সহকারে কি দিলেন, বীজ রোপণ করলেন, এরপরে যত্ন সহকারে জমির চারিদিকে তিনি বেড়া দিলেন, যেন কেউ তার হাঁস মোরগ গরু ছাগল তার ধান ক্ষেতটাকে নষ্ট করতে না পারে। যখন চারা গজিয়ে উঠল তখন সারাদিন পরিশ্রম করে আগাছাগুলো পরিষ্কার করেন, তারপর যখন ধানের গাছ হয়ে গেল, বড় হয়ে গেল, ফসল পেকে গেল, তখন তিনি গাছগুলোকে কেটে বাড়িতে নিয়ে আসলেন। প্রথমে তিনি পানি সেচ করলেন, হাল চাষ করলেন, এরপরে জমি থেকে গাছগুলো ফেলে দিলেন, এরপরে সুন্দর করে বীজ বপন করলেন, এরপরে বেড়া দিলেন, এরপরে তিনি তার মধ্য থেকে আগাছাগুলো পরিষ্কার করে দিলেন, এরপরে যখন বড় হয়ে গেল, ধানগুলো পেকে গেল, ধানগুলো কেটে কোথায় নিয়ে আসলেন? বাড়িতে আনার পরে ধানগুলো কি করবে? না, ধান কি করে? মাড়াই করে। মাড়াই করে না, ধানগুলো ভালো করে মাড়াই করলেন। মাড়াই করার পরে ধানের দানাগুলিকে যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিলেন, ধানের দানাগুলাকে, ধানগুলাকে যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিলেন, এবং খড় কুঠা যা ছিল তা পুড়িয়ে ফেলে দিলেন। কি করলেন? পুড়িয়ে ফেলে দিলেন। আল্লাহ পাক বলেন, মূসা কি করলা তুমি? কি করলা তুমি? তুমি রুদ্রে পুড়ে আর বৃষ্টিতে ভিজে যে গাছের চারাগুলো লাগাইলা জমির মধ্যে, গাছের চারা থেকে আগাছাগুলো পরিষ্কার করলা, আজ তুমি কেন এই গাছের চারাগুলাকে তুমি আজকে জ্বালিয়ে দিলে, পুড়িয়ে ফেললে? তোমার কাছে আমি জানতে চাই। ও মূসা, যত্ন সহকারে তুমি জমি ঠিক করলাম, পানি সেচ করলাম, গাছগুলো লাগালাম, আগাছা পরিষ্কার করলা, এরপরে বেড়া দিলা, এরপরে নিজের হাতে গাছগুলা কেটে বাড়িতে আনলা, সব করার পরে এখন বলো তুমি এগুলা কাটলে কেন, এগুলাকে জ্বালায় ফেলে দিলে কেন? এটা আমার কাছে আগে বলো, এরপরে তোমাকে উত্তরে দিব, কেন পুড়িয়ে ফেললে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য তো ছিল দানের কি, দানের দানা, আমার উদ্দেশ্য দানের গাছ নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ধান, ধানের দানাগুলো উদ্দেশ্য। এই জন্য ধানের চাষ করে যেগুলি রত্ন হয়েছে যত্ন করে সেগুলাকে গোলায় ভরে রেখে দিয়েছি, আর যেগুলো আবর্জনা হয়েছে সে আবর্জনাগুলোকে আমি জ্বালিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য ছিল ধান,
আমার উদ্দেশ্য ছিল দানের দানা, গাছ আমার উদ্দেশ্য না, কিন্তু গাছেই তো দানা ধরছে। এখন দানা আমি যত্ন সহকারে গোলায় ভরে রেখে দিয়েছি, আরে গাছগুলা এখন আবর্জনা, এই জন্য মাড়াইয়ের পরে আমি এগুলাকে জ্বালিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মোসারে তাহলে শোনো, আমি কেন আমার গোলামকে জাহান্নামের আগুনে জ্বালাবো? শোনো, এই জন্যে আমি জ্বালাবো, আমি মানুষকে যত্ন সহকারে সৃষ্টি করেছি, মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে যেগুলি রত্ন হয়েছে সেগুলাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছি, আর যেগুলো তোমার দানের চারার মতো ময়লা হয়েছে সেগুলোর জন্য জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহ আকবার বলেন। আমুসাব যত্ন, তুমি যেইভাবে কষ্ট করে পরিশ্রম করে তা করেছ, আমিও পরিশ্রম করে বনি আদম তৈরি করেছি। যারা রোজা রেখে নামাজ পড়ে দিনের কাজ করে রত্ন হয়েছে, ওগুলাকে যত্ন করে জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আর এগুলা পাওয়ার পরেও যারা দুষ্টামি করেছে, আবর্জনায় ভরে গেছে, নিজেকে লাইফ নষ্ট করে দিয়েছে, আমি আল্লাহ আবর্জনা পুড়ে ফেলার জন্যে জাহান্নামে আগুন রেখে দিয়েছি। কন্যা অজুবিল্লা, কথা পরিষ্কার? তাহলে যারা জাহান্নামে যাবে এরা কি ময়লা? এরা কি ময়লা আবর্জনা? আল্লাহ বলছেন গোলাম রে, এই ময়লা আবর্জনা থেকে তোমাকে বাঁচাইয়া রত্ন বানাবার জন্যে, যত্ন সহকারে জান্নাত দেওয়ার জন্যে আমি আল্লাহ পাক রমজান দিয়েছি। কোন সুবহানাল্লাহ, কথাগুলো কি বুঝাইতে পারতেছি আপনাদের না? এখনো বুঝতে পারতেছেন না? সংক্ষেপ সংক্ষেপ করে বলে যাচ্ছি, বেশি কথা বলা সুযোগ নেই। এরপরে যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যত্ন সহকারে বানিয়েছেন কি হওয়ার জন্য? কথা বলেন না, রত্ন কি হওয়ার জন্য না ময়লা হওয়ার জন্য? তো রত্ন হতে কি লাগবে? আমল করা লাগবে, কি লাগবে? এর জন্য রমজান দিয়েছেন যেন রত্ন বানাইয়া বাকি 11 মাস আল্লাহকে চিনতে পারে, ঠিক কিনা? ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। সবাই বলেন আমিন। গত জুমায় অনেক কথা বলেছি, তাফসির অনেক কথা বলেছি, সেদিকে আমি যেতে চাই না। সুতরাং আল্লাহ বলছেন গোলাম, এই রত্ন বানাবার জন্য আমি আল্লাহ যেমন রমজান দিয়েছি, রমজানে কিছু স্পেশাল রাত দিয়েছি, এই রাতে আমি নিজের হাতে গোলামকে রত্ন বানাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العزة والجلال বললেন, নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি কদরের রাত্রে, আর কদরের রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, আপনি জানেন না কদরের রাত্র হলো হাজার হাজার মাসের চাইতো দামি। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে যান গোলাম রে, হাজার হাজার রাত্র তাহাজ্জুদের সলাত পড়ে আর হাজার হাজার দিনে রোজা রেখে তুই যে কামিয়াবি হবে, যে রত্ন হবে, ওই রাত্রে যদি জানতে পেরে ইবাদত করতে পারিস গোলাম, ওই এক রাত্রে আমি আল্লাহ তোকে রত্ন বানাইয়া দিতে পারি। এই জন্য রাত্রকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়া যায়, এখনো বাকি আছে না? কয় রাত্র গেছে, কয় রাত্র বাকি আছে? এখনো সুযোগ আছে, বিশ্বাস হয় না? কারো জানা মতে লাইলাতুল কদর চলে গেছে? কেউ জানেন? কেউ জানেন না, তাহলে তো বাকি আছে। কিন্তু 30 রমজান পরে যে থাকবে, থাকবে না চলে যাবে, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে 30 রমজান তো এখনো যায় নাই, তাহলে এখনো লাইলাতুল কদর আছে, ইনশা আমরা পাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই রাত্রে আমি আল্লাহ জিব্রিল আমিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করি, জিব্রিল আমিনকে প্রেরণ করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, আমি একবার জিব্রিল আমিনের মাধ্যমে আলাদাভাবে রাসূল পাকের কাছে তারিখটা জানিয়ে দিয়েছিলাম, এত তারিখে লাইলাতুল কদর হবে, যে কথা প্রথমে বলেছিলাম আমার বন্ধগণ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীকে লাইলাতুল কদরের তারিখ জানিয়ে দিয়েছিলেন জিব্রিল আমিনের মাধ্যমে। তারিখটা জানার পরে বিশ্ব নবী খুশি হয়ে বাহিরে আসলেন, কাপড় পরলেন, আতর লাগালেন, আনন্দিত হয়ে গেলেন,
আমি আজকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে জানি, তারিখও জানি, আমার উম্মতকে বলবো তারা এই রাত্রে ইবাদত করবে কোনোদিন জাহান্নামে যাবে না। বিশ্বনবী নসিহত করার জন্যে সাহাবায়ে কেরামের কাছে মদিনার মসজিদে প্রবেশ করলেন। মসজিদে ঢুকে দেখেন সাহাবায়ে কেরাম বিতর্কে লিপ্ত, ঝগড়ায় লিপ্ত, বিশেষ একটা কাজ নিয়ে তারা ঝগড়া করতেছেন, সেটা হচ্ছে তাকদীর। তাকদীর নিয়ে সাহাবায়ে কেরাম তর্কে লিপ্ত হয়ে গেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা মুবারক রক্তিম বর্ণ হয়ে গেল। তিনি নসিহত স্বরূপ বললেন, খবরদার, তকদির নিয়ে তোমরা বিতর্কে লিপ্ত হয় না, তকদির সম্পর্কে কোনরূপ আলোচনা করবে না, কারণ তকদির সম্পর্কে জানেন একমাত্র কে। এই সম্পর্কে বিতর্ক করে আগেকার মানুষ জাহান্নামে গেছে। তোমরা আর কোনোদিন এগুলা নিয়ে বিতর্ক করবে না, সতর্ক করলেন। গরম হয়ে গেলেন বিশ্বনবী। এইভাবে আনারকে আনার আনার আনারের দানা চিনেননি, আনারের দানা ডালিমের দানা, ডালিমের দানা দেখবেন হাতে নিলে লাল হয়ে যায়। আল্লাহর রসুলের চেহারা মুবারক এমন হয়, ডালিমের দানা কেউ ছিটিয়ে দিয়েছে এমন রক্তিম লাল হয়ে গিয়েছিল। রাগ করে ফেললেন, রাগ করে তার সাহাবায়ে কেরামকে যখন সতর্ক করলেন, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতে গিয়ে জিব্রিল আমিন লাইলাতুল কদরের যে তারিখটা বলেছিলেন সেই তারিখ ভুলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না, তারিখ ভুলে গেছেন, খারাপ হয় নাই, ভালো হয়েছে? নাহলে আপনারা সারা এগারো মাস ২৯ দিন খালি কাটাকাটি মারামারি, জমি দখল, শয়তানি, এগুলোতে লিপ্ত, আর চিন্তা করবেন একদিন লাইলাতুল কদর আসুক, একবার কোমরে গামছা বাইন দেয়া মসজিদে বসে থাকুক, এই রাত্রে আর মসজিদ থেকে বের হব না, এই রাত্রে মাফ নেওয়াই লাগবে। কিন্তু আল্লাহ বলছেন, বলেই দিছেন, এখন আর খুঁজে পাওয়া যায় না, এখন ১০ দিন ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না, এখন ১০ দিন করো। রসুলের পাক ভুলে গেছেন, কিন্তু ভুলে যাওয়ার পরে তিনি ২৫ ২৭ ২৯ কোন একটা তারিখ বলছে, কোন একটা তারিখ বলছে, কিন্তু মনে নাই। রসুল বলছেন, আমার সম্ভাবনা। এই পরে রসুল বলে, শোনো, তোমরা শুধু ঝগড়া বিবাদ করতেছ, কি বলতে চাইছিলাম সব ভুলে গেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলতে চাইছিলেন? আর কি বলবো, লাইলাতুল কদরের তারিখ আমার জিব্রাইল বই লাগিয়েছিল, তা বলতে চাইছিলাম তোমরা তর্কে। সাহাবায়ে কেরাম সেজদায় পড়ে, আহারে কপাল খাইছি আমরা নিজেরা, কপাল খাইছি, করলামটা কি, বিপদে পড়লাম। রাসূল বলেন, শোনো, যা হয়েছে হয়েছে, এবার শোনো, সব ঠান্ডা, সব ঠান্ডা। রাসূল বলেন, শোনো, তাহাররো লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমি তারিখ জানি না, কিন্তু আমি বলতেছি বেজুর হওয়ার কথা, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলাকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদিও তারিখ ভুলে গেছি, কিন্তু বেজুর রাত্রই হবে, এই পাঁচটা বেজুর রাত্র তালাশ করো, তোমরা রাত্র পাইয়া যাইব। সুতরাং আমরা ১০ দিন ১০ রাত্র না পারি, পাঁচ রাত্র তো পারবো, তাও পারবো না, পারবো। আমি বলতেছি না ২৭ তারিখ সম্ভাবনা বেশি, ২৯ তারিখ সম্ভাবনা বেশি, ওগুলো বলতেছি না আবার দিকেন, কারণ আমি গত রমজানে তো আর তাফসির করতে পারিনি, এর আগের রমজানে আমি তাফসির করেছি। প্রত্যেকটা তাফসিরে কোন দিন কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছিল তা সবে কদর ছিল, তবে ২৭ রমজান ছিল না। আমার এই তাফসির যদি কেউ শুনে থাকেন, কত তারিখ? ২৫। কত? যেই বছর আল্লাহ কোরআন নাজিল করেন, এই বছর সবে কদর গিয়েছে কত রমজান? ২৫ রমজান। আজকে কত তারিখ? প্রথম কোরআন নাজিল হয়েছে যেই রাত্রে, যেই সবে কদর, আজকে তো সেই রাত্র। আল্লাহু আকবার বলেন না? এখনো সুযোগ আছে, কিসের এত চিন্তা, এখনো সুযোগ আছে, এই রাত্র আজকে ২৫ রাত, এজন্য ২৫ও যেতে পারে। সহিহ বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইবনু মাজার হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদরি। সাহাবায়ে কিরাম রাসূল পাক বাইর হইলেন, তার চোয়ালের উপর আনারের দানা রস ছিটিয়ে দিলে যেমন হয় এমন হয়ে গেছিল। তিনি এসে বলেন, এই তোমরা যা নিয়ে বিতর্কের মধ্যে লিপ্ত, তাকদীর নিয়ে, এই তাকদীর নিয়ে বিতর্ক করে আগের মানুষ জাহান্নামে গেছে, আর তোমরা এটা নিয়ে বিতর্ক করতেছো, কসম আল্লাহ পাকের জাতের,
কসম আল্লাহ পাকের জাতের, তোমরা এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করো না, এগুলো তোমরা বাদ দেও আর বেজুর রাত্রে লাইলাতুল কদর খুঁজো। তাহলে এই রাত্রে আল্লাহ কেন বলাইয়া দিয়েছেন? কোন তো তারিখটা কেন বলাইয়া দিয়েছেন? তাহলে আমরা এক রাত্রে আবাদত করতাম, আর এখন কয় রাত্রে করবো? তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কয় যা বলাইয়া দিছি ভালো হয়েছে। এবং এক রাত্রের ওসিলা তোমরা দশ রাত্র খুঁজবে, দশ রাত্র আর নাই হোক পাঁচ রাত্র তো হবে না, হবে না ইনশাল্লাহ। কয় রাত্র বাকি আছে? তিন রাত্র এখনো বাকি, আমরা এখনো পাওয়ার সম্ভাবনা আছে। এখন পাঁচ রাত্রে যদি আমরা ইবাদত করি, তাইলে এক রাত্রে লাইলাতুল কদর পাইলাম আর চারটি রাত্রের আরও ইবাদত বেশি পাইলাম। সুবহানাল্লাহ বলেন না? আমলের পাল্লা হালকা হবে না ভারী হবে? যাক, এই এই যে বুলাইয়া দেওয়া, এর মধ্যেও বান্দার প্রতি আল্লাহর দরদ আছে। বুলাইয়া দিছেন, দরদ আছে যে গোলাম দেখি তো বুলাইয়া দেওয়ার কারণে এই রাত্র তালাশ করার জন্য আমার কাছে আসে কিনা। এই জন্য যারা এতেকাফে বসছেন, এরা তো ফাকাদ ফাজা বহুত বড় কাজ করে ফেলছেন। আমরা যারা বসতে পারি নাই, আমরা চেষ্টা করবো এক দুই দিনের জন্য হলে বসার, পারবো না ইনশাল্লাহ। তিন দিনের জন্য হইলো বসার ইনশাল্লাহ বলেন, আমরা বসবো আর লাইলাতুল কদর তালাশ করব ইনশা আল্লাহ। আপনারা তো বলবেন আরেকজনকে পাঁচশো টাকা দিয়ে বলবেন তুই বসে যা আমার বদলা দেয়নি, এমন ভাবে টাকা দিয়ে বসাইয়া দেয়। তো কি হয়েছে কি হয়েছে? ও বেচারা টাকা নিয়ে ঘুমাইতেছে মসজিদে, তো দেন আরও টাকা বেশি দেন। তো দিন শান্তিতে ছিলাম না, এখন শান্তিতে একটু ঘুমাইতে পারলাম, ঘুমাইলাম আর টাকাও পাইলাম, তো আপনার কী লাভ হয়েছে এটা? এখন না এগুলো করবো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবে কদরের বরকত সম্পর্কে, লাইলাতুল কদরের বরকত সম্পর্কে বলেন, কেউ যদি এই রাতে ঘুমিয়েও যায় আর ওই লোকটা ইশার নামাজ জামাতে আদায় করে, ফজরের সালাত জামাতে আদায় করে, এই দুই ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করে আর ওই রাত্রে যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে গোটা রাত্র ইবাদতের সওয়াব ওই গোলাম পেয়ে যাবে। আরো সহজ করে দিলাম, কেউ যদি লাইলাতুল কদরের রাত্রে ইশার জামাত জামাতে আদায় করে, ইশার সালাত আর ফজরের সালাত জামাতে আদায় করে, বাকি রাত্র ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ঘুমিয়ে যেতে পারে, কিন্তু তার আমল নামায় জিবরিল আমিনের সঙ্গের ফেরেশতারা লাইলাতুল কদরের সওয়াবটা লিখে দেয়। এজন্য আমার বন্ধুগণ, এখনো সুযোগ আছে, আমরা যেন আজকে যারা যারা ঈশার সালাত জামাতে আদায় করবেন, চেষ্টা করবেন ফজরের সালাতটা জামাতে আদায় করতে, লাইলাতুল কদর হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আজকের রাত্রে আছে, আল্লাহ কবুল করে ফেললে আমরা মাপ পেয়ে যাব। কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই রাত্রে আমি আল্লাহ তানাজ্জালুল মালাইকা وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই রাত্রিতে আমি আল্লাহ ফেরেশতাগণ রূহ চহর রূহ মানে জিবরিল আমিন প্রত্যেককে কাজে তাদের রবের অনুমতি ব্যতীত অনুমতি নিয়ে তারা দুনিয়া আগমন করেন, সালামুন শান্তি আর শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফাজর ফজরের আজান পর্যন্ত আল্লাহর স্পেশাল গোডাউন থেকে রহমত নাজিল হতে থাকে, স্পেশাল গোডাউন থেকে শুধু রহমত নাজিল হতে থাকে, রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য আমরা এ রহমত পাওয়ার দরকার আছে না নাই? কদর মানে হচ্ছে সম্মান। কদর মানে কি? সম্মান। রমজানের সম্মান, রমজান মাস এমনিতেই সম্মানী, তার কদরের মাধ্যমে আরও সম্মানী, কোরআন নাজিলের মাধ্যমে আরও সম্মানী। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়ে না আমিন। আর রাসূলে পাক বলছেন হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি ইদা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল। যখন শবে কদর হয় তখন জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়া অবতীর্ণ হন, তারা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা বসে থাকা বান্দাদের উপরে আল্লাহর স্পেশাল গোডাউন থেকে রহমত নাজিল করতেই থাকে।
যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে, শোয়ার কথা কিন্তু বলেন নাই, শোয়ার কথা বলেন নাই, বলছেন কাঈমিন আও কাঈদিন, যারা দাঁড়িয়ে থাকে যারা দাঁড়িয়ে কি করবেন নামাজ পড়বেন। এরপরে আমার নবী আরো বলেছেন বুখারীর হাদিস মুসলিম শরীফের সহিহ হাদিস, বিশ্ব নবী বলেছেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে শবে কদরের রাত্রি জেগে ইবাদত করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পিছনের এক তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গুনাহ। একজনের বয়স 80 বছর, কত বছর 80 বছর বয়সে এসে শবে কদরের রাত্রি ইবাদত করতেছে, পিছনের পুরা 79 বছরের গুনাহ মাফ। এ সুযোগ আর পাইবেন? এরপরে ইবনে মাজার হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয়তম স্বামী, আমি যদি জানতে পারি আজকে রাত্র লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি আজকে শবে কদরের রাত্র আমি কি আমল করব, আরাইতাইনা আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা, মা আয়েশা বললেন ওগো নবীজি আপনি বলেন, আমি যদি জানতে পারি আজকের রাত্র লাইলাতুল কদর কি আমল করব, কি কথা আল্লাহর সঙ্গে বলবো। বিশ্ব নবী বললেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়া যদি তুমি করতে পারো আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গোনাগোলাকে মাফ করে দিবে। সুতরাং আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া করিম, এর অর্থ হচ্ছে আপনি ক্ষমাশীল, আপনি দাতা, ক্ষমা করতে ভালোবাসেন, হে আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিন। সূর্য ডুবার সাথে সাথে আমরা নিজেকে তৈরি করব, কেমনে তৈরি করব, গোসল করে ফ্রেশ হয়ে অজু টজু করে আমরা মাগরিবের সালাত পড়ব, আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়ব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এই দুরুদগুলো বেশি বেশি পড়ব, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া কাহ্হার ইয়া রাজ্জাক ইয়া লতিফ ইয়া খবীর, এগুলো বেশি বেশি করে পড়ব, আল্লাহর কাছে শুধু ডাকবো, বিভিন্ন নাম ধরে ডাকবো। বাচ্চার নাম আব্দুল্লাহ, আপনি আপনার বাচ্চাকে ডাকেন অন্য নামে ডাকেন না, কি ডাকেন, আদর করে অনেক ডাক ডাকে না, কি ডাকেন বলেন না কিছু, বাবা বলেন, সোনামণি বলেন, জাদু বলেন, কলিজা বলেন, কিছু কয় না, এরা কিচ্ছু জানে না। কত কিছু আপনি আপনার বাচ্চাকে ভালোবেসে ডাকেন, এক নামে ডাকেন না, বাচ্চার নামটাই চেঞ্জ করে দিছে, ঠিক না, বাচ্চাকে নাম ধরে ডাকেন না, এভাবে আল্লাহকে আল্লাহ ছাড়া ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার, এভাবে বিভিন্ন নামে যখন ডাকবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দেবে, মাফ করবেন না ইনশাল্লাহ। সুতরাং এভাবে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন। আর লম্বা করতে চাই না আজকে, আর না 3:30 হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে না, আর লম্বা হবে না, কথা শুনেন, আমার গুরুত্বপূর্ণ কথা বাকি আছে, আপনারা কথা শুনেন, কথা এখানে রেখে দিলাম, আমাদের সামনে এখনো 3 রাত্র বাকি আছে, আমরা ইবাদত করবো তো ইনশাল্লাহ, শুধু আমরা না বাসায়ও যাকে যেখানে পাব, আজকের এখানে রাত্রবেলা তাহাজ্জুদ হবে, কিয়ামুল লাইল হবে, জামাতে হবে, কয়টা থেকে আরম্ভ, 1টা থেকে আসবো তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক। কথা এখানে রাখলাম, আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনারা শুনেন, আমি আপনাদেরকে বলতেছি আমার আলোচনা
এই পর্যন্ত আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার যত আলোচনা ইন্টারনেটে আছে বা আমার বুঝবার পর থেকে যেদিন থেকে কথা বলা শুরু করছি, এই ওয়াজ নসিহতে ইন্টারনেটে বা যেভাবেই আপনারা অনেক শুনে থাকেন, আমার আলোচনায় কোনোভাবে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমার আলোচনায় কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন, কোনো কোম্পানি, প্রশাসনের লোক বা যে কোনো পর্যায়ের যে কোনো মানুষ, যে কোনো ভাই, যে কোনো সৃষ্টি, আমার কোনো কথায়, আমার কোনো ওয়াজে, আমার কোনো নসিহতে, আমার কোনো বক্তব্যে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ব্যক্তিগতভাবে আপনার দিলে কষ্ট লেগেছে, আপনার দলের বিরুদ্ধে গিয়েছে, প্রশাসনের কারো বিরুদ্ধে চলে গেছে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে চলে গেছে, যে কোনো কোম্পানির বিরুদ্ধে চলে গেছে, আমি আপনাদের সবার কাছে আজকের এই দিনে ক্ষমা প্রার্থী। আমি আমার সকল বক্তব্য যেগুলো যদি ভুল হয়ে থাকে, রং হয়ে থাকে, তত্ত্বগত ভুল হয়ে থাকে, যে কোনো বক্তব্যের যে কোনো ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সবার জন্য দিল থেকে দোয়া থাকলো, অফুরন্ত ভালোবাসা আর দোয়া থাকলো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। হতে পারে আমার কোনো বক্তব্য আপনারা কেউ কষ্ট পেয়েছেন ব্যক্তিগতভাবে, অথবা আপনার দলের কেউ কষ্ট পেয়েছে, আপনার সংগঠনের কেউ কষ্ট পেয়েছে, অথবা বিভিন্ন সেক্টরের মিডিয়ার কোনো ভাই কষ্ট পেয়েছেন, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বশীল বিভিন্ন দায়িত্বশীল কেউ কষ্ট পেয়েছেন, বিভিন্ন সংগঠনের কেউ কষ্ট পেয়েছেন, অথবা কোম্পানির কেউ কষ্ট পেয়েছেন। বিশেষ করে আমি গত একদিন লাইভেও বলেছি এই কথাটা এসে, যে বিশেষ করে ফ্রেশের পানি নিয়ে আমি একটা কথা বলেছিলাম এক জায়গায় কোন প্রোগ্রামে, এই ফ্রেশ পানি নিয়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, আপনাদেরকে ভালো রাখেন, সবাইকে যেন আল্লাহ একসাথে চলবার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখেরাতে। দুনিয়া এবং আল্লাহর কাছে আমরা কল্যাণকামী, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আমার সকল বক্তব্য আজকের থেকে পিছনের যে কোনো বক্তব্যের জন্য আজকে ক্ষমা প্রার্থী। এর অর্থ হলো পিছনের কোনো বক্তব্য দিয়ে আজ থেকে আমাকে আর কোনো কথা বলা যাবে না। আজকের থেকে আগামীতে যদি কোনো বক্তব্য দিই, সেই বক্তব্যে তত্ত্বগত বা যে কোনো যদি ভুল হয়ে যায়, সরাসরি আপনারা আমাকে বলতে পারবেন না, পারবেন না? আপনাদের অধিকার আছে সরাসরি আমাকে বলবেন যে এই তথ্য আপনার ভুল ছিল, এটা আপনি ভুল বলেছেন, ওইটা আপনি ভুল বলেছেন। আমি সংশোধন হতে রাজি 100%। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আগামীতে বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল মানুষের কাছে আমরা যেন স্বচ্ছ দিন কোরআন সুন্নাকে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার কথা তো বুঝতে পেরেছেন? সুতরাং আজকে যে তারিখ, কত তারিখ আজকে? 7 তারিখ, 7/5/2021, 7/5/2021। এর আগের যে কোনো বক্তব্যের জন্য, যে কোনো শব্দের জন্য, যে কোনো অক্ষর বাক্য বা যে কোনো তত্ত্বের জন্য ক্ষমা প্রার্থী। আজকের পর থেকে আল্লাহ আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করুক। বুঝতেছেন তো আমার কথাগুলা? এমনি এমনি বলি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখো। এই আজকের মতো শেষ জুমায় বলছি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। যারা বিপদে ফেলতে চায়, আল্লাহ যেন হিদায়ত দান করে। আমার জানা মতে, আমার জীবনে, আমার মনে পড়ে না আমি কাউকে ইচ্ছে করে যাইনা শুনে কষ্ট দিছে, কাউকে কথা বলে ব্যবহার দিয়ে, আমি দূরে থাকি, অনেক দূরে, কাউকে যাইনা শুনে কষ্ট দিছে মনে পড়ে না। এই জন্যে এরপরও তো কষ্ট পাইতে পারেন, মানুষ তো আমি, মানুষ না, মানুষের মধ্যে একবারে থার্ড ক্লাস। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আপনাদের সবাইকে ভালো রাখেন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, সবার উত্তর উত্তর সাফল্য কামনা করেছি। কথাগুলো এখানে রাখলাম। আমার জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا امنيب আকাশের মালিক আল্লাহ ও আকাশের মালিক আল্লাহ
আসমান জমিনের মালিক আল্লাহ, সকল সৃষ্টির দয়াময় মালিক আল্লাহ, জীবনের সকল ভুলের জন্যে তওবা করে তুমি মনিবের দরবারে হাত উঠায় ধরেছি, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই জুমার, আজকের এই আলোচনা জুমাবার, রমাদানুল মুবারকের শেষ জুমা, মুনিব আমরা এখনো মসজিদ থেকে বের হই নাই, সকালে এসেছি আল্লাহ তাআলা, ইফতারের এক মুহূর্তে হাত উঠাইলাম, আজকে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা শিরিক বিদাত কুফর সবগুলাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, প্যারালাইসিস দিয়া বিছানায় গড়াগড়ি করাইয়া কষ্ট দিও না ইয়া আল্লাহ, কষ্ট দিও না। আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, আদম থেকে মূর্ত পর্যন্ত যত মোমিন আর মোমিনাত কবরে আছে সবাইকে মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে লাকুকুটি দুরুদ সালামের হাদিয়া বিশ্ব নবীর রহমতকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দিল ভরে ক্ষমা চাইলাম, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের তমাম জিন্দগির গুনাগুলাকে মাফ করে দাও, রমজানের সমস্ত ফয়ুজাত বারাকাত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয় তার হাতকে কবুল করে, এই রমজানের ওসিলায় আসমানি জমিনি বালা মুসিবত, মানুষ শয়তান, জিন শয়তানের ওয়াসওয়াসা সহ যে বাজারা যেভাবে ষড়যন্ত্র করতে চায়, বিপদে ফেলতে চায়, আল্লাহ তোমার কুদরত দিয়া হেফাজত করে দিও আল্লাহ। অমনি আমরা যারা হাত উঠাইলাম, এ রমজানের সমস্ত বরকত, মাগফিরাত, নাজাত, বারাকাত, রহমত আমাদের পরিবারে দান ফরমাও, আমাদের বাচ্চাদেরকে আলিমে বামুল হাফিজে কোরআন মুজাদ্দিদে জামান বানাও, স্বামী স্ত্রীতে ভালোবাসা পয়দা করে দাও, বাবা ছেলে মিল মোহাব্বত তৈরি করে দাও, মা মেয়ের মধ্যে মোহাব্বত তৈরি করে দাও, বাইয়ে বাইয়ের মধ্যে মোহাব্বত তৈরি করে দাও। এই সমাজে কিছু লোক আছে মোনাফেক মার্কা, আল্লাহ সারাদিন লেগে থাকে বাই বাইয়ের মধ্যে মারামারি লাগাইয়া দিতে, দুই ভাই দিয়া কাটাকাটি লাগাইয়া দিতে, ফেতনা লাগাইয়া দে। আয় আল্লাহ, যারা এই সমস্ত করে ওই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে বাঁচাও, জালেমদেরকে হেদায়ত দান ফরমাও, হেদায়ত না থাকলে সমূলে এদেরকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, আমাদের রমজানের রোজাকে কবুল করো, তারাবিকে কবুল করো, সেহরিকে কবুল করো, ইফতারকে কবুল করো, তাহাজ্জুদকে কবুল করো, আমাদের মনের আশাগুলোকে পুরা করো, জায়েজ মাকসাদগুলোকে পুরা করো, রুহানি জিসমানি বিমার থেকে বাঁচাও, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে কুশাদা বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, গোটা বিশ্বে দিন প্রচারের খাদেম হিসাবে কবুল করে দাও। ইয়া আল্লাহ, এই মজলিসে আমার মতো হতবা কাহাম্ম গুনাহগার আর নাই, যার হাত কবুল হয়, যার হাত পছন্দ হয়, তার ওসিলে আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে নবীজ রোজা আমাদের নামটা পৌঁছায়া দাও। এই মাগরিবের সময় কত মানুষকে তুমি মাফ করবার বুনি, দয়ার বাবা আমাদের বাপজানকে তুমি মাফ করে দিও, কবরটাকে জান্নাত বানাইয়া দিও, আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দিও, যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, মা কবরে চলে গেছেন কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমার মা তো অসুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। আয় আল্লাহ, যত ভাই দোয়া চাইলেন, যারা দোয়া চাইতে পারলেন না, সবার দোয়াকে কবুল করো, যে মানুষগুলা দেশে থেকে বিদেশ থেকে, আয় আল্লাহ এই জায়গায় এই মানুষগুলা দিল থেকে কলিজার থেকে ভালোবাসে, ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি নাই, এর বিনিময়ে তুমি সবাইকে জান্নাতুল ফিরদাউস দিয়া দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে দোয়ার শেষ পর্যায়ে সে আবার বলছে, আল্লাহ দুনিয়ার ফেতনা ফাসাদে ফালাইয়া বেইজ্জত কইরো না, দুনিয়ার পাবলিক দিয়া বেইজ্জত কইরো না, আমলা মামলা সেল জুলুম অন্যায় অনাচার থেকে আমাদের সবাইকে বাঁচাও, আমাদের সবাইকে বাঁচাও। ইয়া আল্লাহ, সমস্ত মজলুমদেরকে হেফাজত ফরমাও, আমাদের সবাইকে তুমি হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি
وصحبه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين